আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের খামার বাংলা ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। তো ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমরা আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার একটি বৃহত্তম আকারের হাঁস খামারে। এই খামারটি কোথায় অবস্থান এবং কিভাবে করছেন সে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। ফুলজার নদীতে অবস্থানিত এই হাঁস খামারটি কিভাবে, কত যত্নে বা কত টাকা দিয়ে এই হাঁস খামারটি গড়ে উঠেছে তিল তিল করে, সেই হিসাব নিকাশ আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে কথা হবে আজকের সেই মনোযোগী হাঁস খামারের সঙ্গে। চলুন, কথা হবে হাঁস খামারের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাইয়া, আপনার নাম? আমার নাম সৈয়দ ইসলাম। সৈয়দুল ইসলাম, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি বলেছিলাম যে আজকে আমরা আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার বৃহত্তম একটি হাঁস খামারে। সেই হাঁস খামারে দেখাশোনা করছেন মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলব। তো শহীদুল ভাই, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। এই যে আমরা আপনার হাঁস খামার দেখতে পাচ্ছি, বা সুন্দর প্রাকৃতিক পরিবেশে নদীতে হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছে আর কি, এখানে কতগুলো হাঁস আছে আপনার? হাঁস আছে 1700। প্রিয় বন্ধুরা, এখানে এই খামারে হাঁস রয়েছে 1750, অর্থাৎ 1750টি হাঁস রয়েছে। তার মধ্যে আপনারা মানে হাঁসা কয়টা আর হাঁসি কয়টা? হাঁসা বলে 185। তো 185টি কি আছে ভাইয়া এখানে? হাঁসা হাঁসা। তো এই আপনার কোনটা ডিম দেয় এটা তো জানা আছে, হাঁস লালন পালন করে? হাঁসা তো ডিম দিবে, হাঁসি ডিম দিব, হাঁসি ডিম দিব। তো যাই হোক, আমরা একটু বলতে চাচ্ছিলাম যে এখানে 1750টি হাঁস মোট রয়েছে। তো তার মধ্যে মোটামুটি আপনার 185টি হাঁসা রয়েছে আর সবগুলো হাঁসি। তো অনেকগুলোই তো ডিম উৎপাদন হওয়ার কথা। তো আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে প্রতিদিন আপনার এই খামার থেকে বা হাঁস থেকে কতগুলো ডিম উৎপাদন হয়? 400 প্রতিদিন, 400 বর্তমান, 400 পিস বাড়ি বাস্তা আছে বাড়ে। এই ডিমগুলো বর্তমান কি দর মানে বিক্রি করা হচ্ছে? ঠিক নেই, এখন সময় হলাম। এটা কোথায় যায় এই ডিমগুলো? ধরেন সব খামারিরা নেয়, বিভিন্ন যারা বাচ্চা ফুটায় তারা নিয়ে থাকে। তো সজল ভাই, আপনি হাঁস খামারের বয়স কতদিন? ধরেন বছর দুই। বছর দুই। তো আসলে যে কথা না বললি নয় সজল ভাই, এই যে আপনার হাঁস থেকে প্রতিদিন তো কত টাকা ইনকাম হয় এটা কি আপনি বলতে পারবেন? ধরেন ইনকাম হলে 400 ডিম হলে পরে 800 টাকা দিলে পরে 3200 টাকা, আর খরচ হয়ে গেলে আপনার 200-300 কেজি। তো কী কী খাবার দিয়ে থাকেন আপনি? খাবার দিয়ে বলি ধান 100 কেজি, ধান 100 কেজি, গম আর 100 কেজি হলে খাদ্য। 100 কেজি ধান, 300 কেজি, মোট 300 কেজি, 300 কেজি খাবার, 100 কেজি গম, 100 কেজি ধান। তো আমি যদি সজিল ভাই একটু যদি বলতে চাই বা জানতে চাই যে আসলে 100 কেজি ধান, 100 কেজি গম, আর একটা কি বলছিলেন? ভুট্টা মুটা গম, ভুট্টা। মোটামুটি 300 কেজি খাদ্য বা খাবার এই হাঁসগুলো প্রতিদিন সরবরাহ করে থাকেন বা খাওয়াইয়া থাকেন। তাহলে এখানে মোটামুটি কত টাকা খরচ হয় এখানে? আমরা তো আমরা প্রতিদিন 8000, মানে ৩২০০, আর বেশি পারলে 1200 ডিম পারে ধরেন বাড়তি হবে আধার 10-12 হাজার টাকা করলো, তাহলে 1200 ডিম পারলে পারে ধরেন মাসে বছর 2 মাসে 2 লাখ, আর খাওয়া ধরেন প্রতিদিন 8000। আমরা যদি একটু মানে হিসেবে যাই যে আপনার 8000 টাকা প্রতিদিন ব্যয় হচ্ছে আর ডিম দিচ্ছে হলো 400 বর্তমানে, 400। তো এই 400 তো ডিমের দাম কত বর্তমানে? 3200-800 যাই ধরে নিতে হেরি, তাহলে তো আপনার গ্যাপ থেকে যাচ্ছে অনেক টাকা। লস এটা কি, এটা কি মানে গ্যাপটা কি দিয়ে পূরণ করা হয়? গড়ে গ্যাপ পূরণ হবো আসটা, আবার ডিম পূরণ না, ডিম পারলে ওটা গ্যাপ পূরণ হয়ে যাবে। এই যে আপনার হাঁসগুলো কোথায় রাখা হয়, মানে হাঁসের রাত্রিতে কোথায় হাঁসগুলো অবস্থান করে? রাত্রিতে রাখা হয়েছে যে ঘর বানানো হয়েছে, নেট দিয়ে ঘরে রাখা হয়। আপনার হাঁসগুলো কি ভ্যাকসিন করা হয়েছে সৈদুল ভাই? যেটা ভ্যাকসিন প্রতি 4 মাস বাদ বাদ ভ্যাকসিন করা হয়। বাহ, মানে প্রত্যেক 4 মাস পর পর ভ্যাকসিন করা হয়। সুপ্রিয় দর্শক, সৈদুল ভাই বলছিলেন যে প্রতিদিন ব্যয় হয় 8000 টাকা এবং ইনকাম সোর্স অর্থাৎ আয় হয়
3000 বা 3200 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিসাব অনুযায়ী প্রতিদিন কিন্তু মোটামুটি 5000 টাকার মতো লস লোকসান হচ্ছে। কিন্তু তারপরেও কেন সেই সজল ভাই হাঁস খামার নিয়ে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে বা কেনই বা হাঁস খামার করতে যাচ্ছে লস নিয়ে, সেই বিষয়টা অবশ্যই সজল ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব। সজল ভাই বলেন, এই যে আপনি বলছিলেন যে প্রতিদিন আপনার 8000 টাকা ব্যয় হয় আর দিন থেকে আপনার অর্থ উপার্জন বা টাকা আয় হয় মাত্র 3200 টাকা, এখানে এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি 5000 টাকা লস। তারপরেও কেন আপনি হাঁস খামার করতে যাচ্ছেন একটু যদি বলতেন। আর এদিকে 3000 হইতাছে, এই এতে আবার দিন 12000 টাকা দিব আমার পুষা যাব, এটা মানে কিভাবে সম্ভব? বাইশ বা আস্তে বাড়বো, এই বাড়িটা শুরু করছে 200-র কাছে 400 আসছে, আবার 600 আসবো, 800 আসবো, বাড়িটা সমান হবো, সমান সমান আসবো, 1100 সমান সমান আসবো। মানে যার জন্য আপনার সামনে হয়তো মানে খরার নেগে নদীর নিয়ে খাওয়া নাই, নদীর খাওয়া নাই, লস পূরণ হবো। দেখুন ধান কাটু কাটা বাজবো সেরকম পূরণ হবো, এলাকা পূরণ হবো যাবে। দর্শক মন্ডলী, আসলে সজল ভাই যেটা আপনাদেরকে বা আমাদেরকে বুঝাইতে চাইছিলেন যে বর্তমান প্রচণ্ড আবহাওয়া খরা, অনেকটাই অভাব অন্তরের মধ্যে সময় কাটছে মানুষের, যার ফলে হাঁসকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারছে না। কিন্তু নেক্সটে যখন ইরি ধান যখন মানুষ মাঠ থেকে কেটে বাড়িতে নিয়ে আসবে, তখন মাঠ ফাঁকা হবে, তখন ওই মাঠে অনেক খাবার পড়ে থাকে হাঁসের, যেমন ধান শামুক ইত্যাদি খাবার পড়ে থাকে, তখন ওই হাঁসগুলো খাবারও পাবে এবং পর্যাপ্ত পরিমাণ ডিম উৎপাদন দিয়ে থাকবে বা ডিম হাঁস থেকে ডিম সংগ্রহ করা হবে। এটাই তো আপনার আশা আকাঙ্ক্ষা মনে হয়? ইনশাল্লাহ এটাই তো। তখন আপনার কেমন লাগবে যখন? খুব আনন্দ লাগবে। কালারে শোনে প্রেম করো না রাধে দিলানা বাসির সুরে মন দাসী ঘরে রহিতে পারি না। এগুলা তো যে আমরা ডিম দেখতে পাচ্ছি, খামার থেকে ডিম সংগ্রহ করে এখানে নিয়ে এসে রাখা হয়েছে। এই যে গ্যাসের চুলা এলে সব মানে মালিকের আজকের মতো রান্না করার জন্য আসছেন নাকি ডেলি থাকেন? ওনাদেরকে রান্না করে দিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আজকের এই হাঁস খামারে এসে অনেকটাই ভালো লাগার কারণে আজকের এপিসোডটা লং টাইম কাজ করেছি আমরা। তো প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আসলে প্রথম পর্ব থেকে আজকের মতো আমরা বিদায় নিতে যাচ্ছি। তো পরবর্তী দ্বিতীয় পর্ব দেখার জন্য আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।